মুফতি আমির হামজার মতন হবে। যদি আপনার সন্তানকে মুফতি আমির হামজার মতন বানাতে চান তাহলে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, আর কোরআন শিক্ষা দিলেই সে মুফতি আমির হামজার মতন বাতিলের বিপক্ষে হক কথা বলতে পারবে, ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান মুরগি চোরা শাহরিয়া কবিরের মতন হবে, আপনার সন্তান আসাদ নূরের মতন হবে, আপনার সন্তান ঐশীর মতন হবে যে তার বাবা মাকে হত্যা করেছিল। আমাদের অনেক পিতামাতা বলে হুজুর সন্তান কথা শুনে না। আপনার সন্তান কথা শুনবে কি শুনবে না সেটা ডিপেন্ড করবে আপনার সন্তানকে আপনি ছোটবেলায় কোরআন শিক্ষা দিয়েছিলেন কি না। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্যারেন্টস টু ফুলফিল, আপনি আপনার সন্তানের হক আদায় করেছিলেন কি না। আর এই কোরআনের মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া অ্যান্ড আখেরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যদি আপনার সন্তানকে কোরআন না শিখান তাহলে আপনার সন্তান বডি স্ট্রাকচারে মানুষ হলেও প্রকৃতপক্ষে সে মানুষ নয়, পশুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? আর যদি কোরআন শিখান তাহলে সে প্রকৃতপক্ষে মানুষ হবে। আল্লাহ রব্বুল আলামিন 55 নম্বর সূরা রহমানের 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর-রহমান দয়াময় রহমান আল্লামাল কুরআন, তিনি কুরআন শিখিয়েছেন। তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন তো বলতে পারতেন তিনি মানুষ বানিয়ে কোরআন শিখিয়েছেন, এইটা রব্বুল আলামিন বললেন না কেন? এর কারণ হলো মানুষের ঘরে জন্ম নিলেই সে প্রকৃত মানুষ হয় না, বরং প্রকৃত মানুষ বানাতে হলে তাকে কোরআন শিখতে হয়, কোরআন শিখেই তাকে প্রকৃত মানুষ বানাতে হয়, ঠিক কি না? এর প্রমাণ ডক্টর আহমদ শরীফ, এই লোকটা মৃত্যুর পূর্বে বলে গেছে যে আমার মৃত্যুর পর আমাকে গোসল দাফন কাফন জানাজা কিচ্ছু করাবে না। একটি কুকুরের যেরকম গোসল দাফন কাফন জানাজা নাই, ওরও মৃত্যুর পর গোসল দাফন কাফন জানাজা নাই। এখন কুকুর যদি মানুষ না হয় ও মানুষ হয় কেমনে? ও তো পশুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কি না? এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর সুরাল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে অবশ্যই বিরাট সংখ্যক কিছু মানুষ এবং কিছু জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। আমরা যদি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন আপনি জাহান্নামের জন্য এদেরকে বানালেন কেন, আর এই সমস্ত মানুষদেরকে আমরা চিনব কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন সেটাও বলে দিলেন, ওদেরকে চিনার উপায় হচ্ছে তিনটি। কয়টি? তিনটি উপায় ওদেরকে চেনা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদেরকে আমি এই দুনিয়ার জমিনে অন্তর দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, সেই হৃদয় দিয়ে তারা চিন্তা গবেষণা কিচ্ছু করে নাই। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন তো বলতে পারতেন লাহুম রাসুন, তাদেরকে আমি মাথা দিয়েছিলাম, এই মাথা দ্বারা তারা চিন্তা গবেষণা কিচ্ছু করে নাই, কিন্তু সেটা না বলে রব্বুল আলামিন কেন বললেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি হৃদয় দিয়েছিলাম, সেই হৃদয় দিয়ে তারা চিন্তা গবেষণা করে নাই।
এর কারণ হলো এর আগে মানুষ ধারণা করত যে মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে সব হচ্ছে ব্রেনের মাধ্যমে, কিন্তু বর্তমান বিজ্ঞান আমাদেরকে বলে না না, মানুষ শুধুমাত্র ব্রেনের মাধ্যমেই চিন্তা গবেষণা করে না, মানুষ অন্তরের মাধ্যমেও চিন্তা গবেষণা করে। এই তথ্যটুকুন বিজ্ঞান জানালো সেই দিন। আর পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন এই তথ্যটুকুন জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষদেরকে চিনবা কিভাবে, তিনটি উপায়ে চিনা যায়। এক নম্বরে লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি, তারা এই অন্তর দ্বারা চিন্তা গবেষণা করত না, তারা দুনিয়ার সব বুঝত। কিভাবে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় টেকে থাকতে হয় এইটা বুঝত। কিভাবে আলেমদেরকে ছড়ে ধরে জেলখানার মধ্যে ঢুকাতে হয় এইটা বুঝত, কিন্তু তারা আখিরাতকে বুঝত না। এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হৃদয় দিয়েছিল, সেই হৃদয় তারা গবেষণা করে নাই। দুই নাম্বার তাদেরকে চেনার উপায় হল ওয়ালাহুম আযানুল্লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই নাম্বার তাদেরকে চেনার উপায় হল তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, কিন্তু এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে নাই। তিন নাম্বার তাদের চেনার উপায় হল ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে তারা ভালো কিছু শুনে নাই, গান বাজনা শুনেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশু। বাল হুম আদল, এরা হচ্ছে পশুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল ছিল। আপনি এবার এই আয়াতের দৃষ্টিতে বাংলাদেশের আপনি রাম বাম নাস্তিক মুরতাদদের দিকে তাকান, আপনি মানুষ খুঁজে পাবেন না, সব পশু দেখতে চাবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে পশুর চাইতে নিকৃষ্ট বললেন? এর কারণ হলো একটি পশু কখনো মিথ্যা বলে না, এরা মিথ্যা বলে। একটি পশু কখনো সুদঘুষ খায় না, এরা সুদঘুষ খায়। একটি পশু কখনো মাহফিল বন্ধ করে না, এরা মাহফিল বন্ধ করে। এদের আমলে যত পরিমাণ মাহফিল বন্ধ হয়েছে, বাংলাদেশের অন্য কোনো আমলে এত মাহফিল বন্ধ হয় নাই। এদের আমলে যত পরিমাণ আলেম গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশে অন্য কোনো আমলে এত আলেম গ্রেপ্তার হয় নাই। অতএব সময় আসবে এমন ইন্দুরের গর্তের মধ্যেও যদি পালাও ধরে এনে শাস্তি দেওয়া হবে, ঠিক কি না? যেখানেই পালাও না কেন শাস্তি দেওয়া হবে। বন্যা হলে মাছ পিঁপড়ে ধরে ধরে খায়, যখন বন্যার পানি শুকিয়ে যায় তখন পিঁপড়ে উল্টো মাছ ধরে ধরে খায়। ক্ষমতার জোয়ার সব সময় থাকবে না, ক্ষমতার ভাটাও আছে, ঠিক কি না? অতএব আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজার মতন হবে। যদি আপনার সন্তানকে মুফতি আমির হামজার মতন বানাতে চান, তাহলে তাকে কোরআন শিক্ষা দিতে হবে। আর কোরআন শিক্ষা দিলেই সে মুফতি আমির হামজার মতন বাতিলের বিপক্ষে হক কথা বলতে পারবে, ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান মুরগি চোরা শাহরিয়া কবিরের মতন হবে, আপনার সন্তান আসাদ নূরের মতন হবে, আপনার সন্তান ঐশীর মতন হবে যে তার বাবা মাকে হত্যা করেছিল। আর আপনি বৃদ্ধ হলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। বর্তমানে আপনি বৃদ্ধাশ্রমের দিকে তাকান, তারা তাদের সন্তানগুলোকে হাই কোয়ালিটির শিক্ষিত করে গড়ে তুলেছিল, বিদেশি ডিগ্রি অর্জন করিয়েছিল, কিন্তু কোরআনের শিক্ষা দেয় নাই, ফলে বইয়ের কথা মতো ফ্ল্যাট ছোট বলে বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে এসেছে। আর বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আফসোস করে আর বলে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসা, দামি ফ্ল্যাটে যাই না দেখা, এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম,
আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি কোরআন না শিখান তাহলে আপনাকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক সন্তান জানেই না তারা তাদের ইনকামের টাকাটা কার জন্যে খরচ করবে, গার্লফ্রেন্ডের জন্যে, বউয়ের জন্যে, নাকি বাবা মার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 26 নম্বর রুকু 215 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين. الله رب العالمين بولن يسألونك ماذا ينفقون. হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করে আমরা আমাদের ইনকামের টাকা সর্বপ্রথম কার জন্য খরচ করব, সর্বপ্রথম কোথায় খরচ করব। কুল, হে রাসূল আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খায়র, তোমরা তোমাদের টাকা পয়সা ভালো ভালো কাজে খরচ করবে। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন মিন খয়ের, ভালো ভালো কাজে খরচ করতে হবে। আপনি চাইলেই আপনার টাকা পয়সা এখানে সেখানে খরচ করতে পারবেন না, খরচ করার পূর্বে দেখতে হবে ওইটা ভালো ভালো কাজ কি না। আমাদের সমাজে অনেকে আছে মাহফিলও টাকা দান করে, আবার গানের কনসার্টেও টাকা দান করে, আসে না নাই, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এই জন্যে আপনাকে দান করতে হবে ভালো ভালো কাজের মধ্যে। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বুল আলামিন এই ভালো ভালো কাজ চিনব কিভাবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সিরিয়ালটুকুনও আমাদেরকে বলে দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো ভালো ভালো কাজ রয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম ভালো কাজ হলো বাবা মার জন্য খরচ করা। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি তার উল্টোটা, সন্তান টাকা পয়সা ইনকাম করে সর্বপ্রথম খরচ করে গার্লফ্রেন্ডের জন্যে, খরচ করে বউয়ের জন্যে, কিন্তু বাবা মার জন্যে খরচ করে না, আসে না নাই। অথচ এই সন্তানের উচিত ছিল প্রথম টাকাটা খরচ করা তার বাবা মার জন্যে। আবার অনেক সন্তানকে দেখা যায় গাছের প্রথম ফল টুকন বাবা মার সামনে পেরে নিয়ে বাবার দরবারে দিয়ে আসে, পীরের দরবারে দিয়ে আসে। আরে ভাই, আপনি পীরকে খাওয়িয়ে কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আপনি মুরগি দিয়ে পীর সাহেবকে খাওয়াবেন, অন্য একজন মুরিদ এসে পীর সাহেবকে গরুর গোস্ত দিয়ে খাওয়াবে, আপনি পীর সাহেবকে গরু দিয়ে খাওয়াবেন, অন্য একজন এসে পীর সাহেবকে কলিজার ভুনা দিয়ে খাওয়াবে, আপনি পীর সাহেবকে খাওয়িয়ে কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আর যদি আপনি খাবারের এক লোকমা খাবার যদি আপনার বাবা মার মুখে তুলে দিতে পারতেন তাহলে আল্লাহর আরশ খুশি হয়ে যেত, আপনার কিসমত কপালটা খুলে যেত, ঠিক কি না? এই জন্যে আমরা খরচ করবো এক নম্বরে বাবা মার জন্যে, কার জন্যে? বাবা মার জন্যে। দুই নম্বরে খরচ করতে হবে ওয়াল আকরামিন, নিকট আত্মীয় স্বজনদের জন্য। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন কেন বাবা মার পরেই সিরিয়ালটুকুন আত্মীয় স্বজনদের দিলেন কেন? আল্লাহ তো দিতে পারতেন বাবা মার পরে ইয়াতিম মিসকিন, তারপরে মসজিদ মাদ্রাসায় দান করার কথা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বাবা মার পরেই কেন আত্মীয় স্বজনদের কথা দিলেন? কারণ এখানে অনেকে আছেন যারা সামান্য একটু সম্পত্তির জন্য বোনের বাড়িতে যান না ছয় মাস ধরে, আত্মীয় স্বজনের বাড়িতে যান না ছয় মাস ধরে, আসে না নাই, আত্মীয় স্বজনের খোঁজ নেন না, এরকম অনেকে আছে। অথচ এই আত্মীয় স্বজনের মধ্যে আপনার ফুফাতো বোনের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, আপনার মামাতো ভাই টাকার অভাবে বেকার বসে আছে, আপনি তাদেরকে না দিয়ে আপনি বিভিন্ন জায়গায় দান সদগা করতেছেন, অথচ আপনার উচিত ছিল আপনি আপনার ফুফাতো বোনকে বিয়ের ব্যবস্থা করা টাকা দিয়ে আপনার মামাতো ভাইকে বেকার অবস্থায় বসে আছে তাকে কিছু টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়া, যাতে আপনার মামাতো ভাইটা দাঁড়িয়ে গেলে তার পুরোটা পরিবার দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? আমাদের সমাজে দেখা যায় যারা ফকির, প্রফেশনাল ফকির,
যারা প্রত্যেকটা মানুষের কাছে হাত পাতে তাদেরকে সবাই দেয়, আর যারা লজ্জার কারণে কারো কাছে হাত পাতে না তাদেরকে কেউই দেয় না। এই জন্যে আমরা সর্বপ্রথম দান করব বাবা মার জন্যে। কার জন্যে? বাবা মার জন্যে। দ্বিতীয় নাম্বার আমরা টাকা পয়সা খরচ করব আত্মীয় স্বজনদের জন্য। তিন নাম্বার খরচ করব এতিমদের জন্য। চার নাম্বার মিসকিন, পাঁচ নাম্বার হলো মুসাফিরের জন্য। এই সিরিয়ালটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই সিরিয়াল অনুযায়ী যদি বর্তমান বাংলাদেশে টাকাগুলো খরচ করা হতো আমার বাংলাদেশে দারিদ্র বিমোচন কত আগেই দূর হয়ে যেত, ঠিক কি না? কত আগে দূর হয়ে যেত। সম্মানিত ভাইরা, অনেক সন্তান আছে যে বাবা আমার কাছে দোয়া চায় না, গার্লফ্রেন্ডের কাছে দোয়া চায়, বন্ধুর কাছে দোয়া চায়, যাকে সামনে পাই তার কাছেই দোয়া চায়, কিন্তু বাবা মার কাছে দোয়া চায় না, এরকম আছে না নাই? আমি যুবক ভাইদেরকে বলছি, এই পৃথিবীতে পৌনে 800 কোটি মানুষ, আপনার গার্লফ্রেন্ড সহকারী এই পৌনে 800 কোটি মানুষ যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50 চান্স। কিন্তু এই পৃথিবীতে 1500 কোটি মানুষ যদি আপনার জন্য দোয়া করা লাগবে না, শুধুমাত্র যদি আপনার বাবা মা আপনার জন্য দোয়া করে, তখন আর ওইটা 50% চান্স থাকে না, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনো ফেরত দেন না। আল্লাহ নেভার রিটার্নস থ্রি প্রিয়ার। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন কখনো ফেরত দেন না। নাম্বার ওয়ান হচ্ছে সন্তানের জন্য বাবা মার দোয়া, নাম্বার টু হচ্ছে রোজা অবস্থায় রোজাদারের দোয়া, নাম্বার থ্রি হচ্ছে সফর অবস্থায় মুসাফিরের দোয়া। তার মানে সন্তানের জন্যে যদি বাবা মা দোয়া করে, রব্বুল আলামিন সেই দোয়াটা কখনো ফেরত দেন না। এর বাস্তব প্রমাণ হজরতে মূসা আলাইহি সালাতু সালাম, তিনি একবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, কাল কিয়ামতের দিন জান্নাতে তোমার সাথে একজন কসাই থাকবে। হযরতে মূসা আলাইহি সালাতু সালাম কসাইয়ের নাম শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহর থেকে কসাইয়ের পরিচয়টা নিয়ে কসাইকে খুঁজে বের করলেন। হযরতে মূসা আলাইহি সালাতু সালাম তিনি দেখলেন কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত, গোস্ত বিক্রি শেষে কসাই কিছু গোস্ত কাপড়ের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরতে মূসা আলাইহি সালাতু সালাম কসাই সম্পর্কে আরও জানার জন্যে কসাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে তার বাড়িতে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম লক্ষ্য করলেন, কসাই বাড়িতে গিয়ে গোস্ত নিজ হাতে রান্না করে রুটি বানিয়ে একজন বৃদ্ধা মহিলাকে উঠিয়ে নিজ হাতে রুটি এবং গোস্ত দিয়ে বৃদ্ধা মহিলাকে খাওয়াতে লাগলেন। আর ওই বৃদ্ধ মহিলা খাওয়া শেষে তৃপ্তি সহকারে খাওয়ার পর আল্লাহর কাছে কি যেন বললেন, এই কথা শুনে কসাই মুস্কি মুস্কি হাসতে লাগলেন। হযরতে মূসা আলাইহি সালাতু সালাম দূর থেকে এই দৃশ্য দেখে তিনি কসাইকে ডেকে এনে বললেন, ও কসাই, ওই বিদ্যা মহিলা তোমার কি লাগে? আর সে খাবার শেষে কি যেন বলল, ওইটা শোনার পর তুমি মুস্কি হাসলে কেন? এবার কসাই বলল, ও পথিক, ওই বিদ্যা মহিলা হচ্ছে আমার জনম দুঃখিনী মা, আমি বাজার থেকে গোস্ত এনে মাকে নিজ হাতে খাওয়িয়ে দিই, আর আমার মা তৃপ্তি সহকারে খাওয়ার পর আল্লাহর কাছে এই বলে দোয়া করে, রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিন জান্নাতে তোমাকে এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহি সালাতু সালামের সাথে জান্নাতে বসবাস করার তৌফিক দেয়। আমি এই দোয়া শুনে এই বেলবে মুস্কি হাসি, আমি এই চিন্তা করে মুস্কি হাসি,
কোথায় এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহি সালাতু সালাম আর কোথায় আমি একজন কসাই আমি কেমনে পয়গম্বরের সাথে জান্নাতে যাব হযরতে মূসা আলাইহি সালাতু সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও কসাই তোমার মায়ের দোয়াকে তুমি অবহেলা করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন সুবহানাল্লাহ এর বাস্তব প্রমাণ আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আর আমি তোমাকে বলে দিলাম কাল কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে সঙ্গী হবে সম্মানিত ভাইরা এই জন্য আমরা সর্বপ্রথম দোয়া চাব কার কাছে বাবা মার কাছে আমার যুবক ভাইদেরকে বলছি বেশি বেশি বাবা মার কাছে দোয়া চাও তাহলে তোমার কপালটা খুলে যাবে শুধু দোয়া চাইলেই হবে না বরং বাবা মার জন্য দোয়া করতে হবে কেমনে দোয়া করবেন সেটাও রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন পড়েন সবাই আমার সাথে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই জন্য আমরা সবসময় দোয়া চাবো কার কাছে বাবা মার কাছে আমার যুবক ভাইদেরকে বলছি যদি কপালটা খুলতে চাও তাহলে বাবা মার কাছে দোয়া বেশি বেশি করে চাও সম্মানিত ভাইরা আপনারা হয়তো জানেন ফ্রান্সে আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করে ব্যঙ্গচিত্র করে ফ্রান্সের কুলাঙ্গার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি আমার নবীকে অপমানিত করেছেন এই কুলাঙ্গার প্রেসিডেন্ট অপমান করার কারণে তুরস্ক লিবিয়া সিরিয়া কাতার কুয়েত সহ সারা পৃথিবীর বহু দেশে এই ইমানুয়েল ম্যাক্রোকে তার পণ্য সহকারে তাকে বয়কট করেছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ দেশ আমার বাংলাদেশ এই বাংলাদেশে তাকে তো বয়কট করেই নাই উল্টো তাকে আপ্যায়ন করে ঢাকায় নিয়ে এসেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি ইমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে এনে বাংলাদেশের মাটিকে আপনি কলঙ্কিত করেছেন ঠিক কিনা আপনি নবীর দুশ্মনকে বাংলাদেশে নিয়ে এসেছেন আপনি নবীর দুশ্মনকে সমর্থন করার মাধ্যমে আপনিও নবীকে অপমানিত করেছেন শুনে রাখেন আল্লাহর রাসূলের হাদিস মুসলিম শরীফ 6477 নম্বর হাদিস আল মারউ মা মান আহাব্বা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত আপনি নবীর দুশ্মনের সাথে সম্পর্ক রাখেন কাল কিয়ামতের দিন আপনারও হাশর হবে নবীর দুশ্মনের সাথে ঠিক কিনা অতএব আপনি ইমানুয়েল ম্যাক্রোর সাথে কূটনীতিক রাজনৈতিক অর্থনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন যদি সম্পর্ক ছিন্ন না করেন বাংলাদেশের ইমান প্রিয় মুসলিম তৌহিদের জনতা আপনাকে পালাবার পর্যন্ত সুযোগ দেবে না ঠিক কিনা মুসলমানদের সময় এসেছে মুসলমানদের সময় এসেছে তার ইমানি জজবা নিয়ে রাজপথে নবীর দুশ্মনদের মোকাবেলা করা আমি কাজী নজরুল ইসলামের সেই স্লোগানটাকে আবার স্মরণ করিয়ে দিতে চাই রসুলের অপমানে কাঁদি না যদি তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বলেছি আমাদের সবাইকে আমল করার এবং পালন করার তৌফিক দান করেন আমরা বলি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু